আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আপনারা কি স্মার্টফোন ব্যবহার করে থাকেন? তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব, আপনাদের স্মার্টফোনে যদি সাউন্ড কম হয় বা আপনারা যখন অডিও শুনেন বা ভিডিও দেখেন তখন যদি সেই ভিডিও সাউন্ডগুলো অনেক কম হয়, তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য। আজকের ভিডিওতে এই স্মার্টফোনের এমন একটা সেটিং দেখে দিব, এই সেটিংটা যদি আপনার স্মার্টফোনে এনেবল করে দেন, তারপর থেকে আপনার স্মার্টফোনের সাউন্ডটা অনেক বেড়ে যাবে। আপনি যেই গান শুনেন না কেন, সেই গানের সাউন্ডটা আগের তুলনায় অনেকটা বেড়ে যাবে। অ্যান্ড পাশাপাশি সেই গানের মিউজিক কোয়ালিটিটাও আগের থেকে অনেক দারুণ শোনা যাবে। তো এখন কথা হলো কীভাবে এই সেটিংসটা এনেবল করবেন, জানতে হলে দেখতে থাকুন এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আপনি দেখছেন ইউটিউব মিডিয়া, আমি আছি শরীফ। আসুন বন্ধুরা বেশি দেরি করে শুরু করা আজকের মূল ভিডিওটা। তো আপনি যদি এই কাজটা শিখতে চান তাহলে 100% এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। এই ভিডিওতে একটি লাইক দেওয়ার পরে এখানে দেখেন লাল একটি সাবস্ক্রাইব বাটন, এই লাল একটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন। লাল একটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে ফ্রেন্ড এখানে দেখেন নোটিফিকেশন বাটন, এই নোটিফিকেশন বাটনে ক্লিক করে দেবেন। নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে ফ্রেন্ড এখানে দেখেন অল অপশন, এই অল অপশনে ক্লিক করে দেবেন। আপনি যখন অল অপশনে ক্লিক করে দেবেন, আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে। তো এই সেটিংসটা এনেবল করতে হলে ফার্স্ট অফ অল কিন্তু আপনার ফোনের সেটিং অপশনে ক্লিক করবেন। তো আমি আমার ফোনের সেটিং অপশনে চলে যাবো। তো এখান থেকে আমার ফোনের কোথায় দেখবো সেটিং আছে সেখানে ক্লিক করব। তো এখানে দেখেন সেটিং, এই সেটিং অপশনে ক্লিক করে দিলাম। সেটিং অপশনে ক্লিক করার পরে ফ্রেন্ড এখন দেখব কোথায় আছে অ্যাক্সেসিবিলিটি। তো আপনার ফোনের সেটিং অপশনে এসে দেখবেন কোথায় আছে অ্যাক্সেসিবিলিটি। তো এখানে দেখেন আমার ফোনে এখানে দেখেন অ্যাক্সেসিবিলিটি, এই অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করে দিলাম। অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করার পরে ফ্রেন্ড এখন স্ক্রল ডাউন করে চলে আসবো। স্ক্রল ডাউন করে নিচে আসার পরে এখানে দেখেন মনো অডিও, এই অপশনে যদি আপনাদের স্মার্টফোনে যদি এনেবল না থাকে তাহলে সঙ্গে সঙ্গে এনেবল করে দিবেন। তো আমার স্মার্টফোনে কিন্তু এই অপশনটা এনেবল নাই, তো এখনই এনেবল করে দিব। এই অপশনটা এনেবল করে দিলে কি হবে, আপনার ফোনের স্মার্টফোনটা যখনই অডিও শুনবেন, ভিডিও শুনবেন বা কার সাথে কথা বলবেন, সেই সময় যদি সাউন্ডটা কম হয় আপনি এই অপশনটা এনেবল করে দিবেন। এই অপশনটা এনেবল করে দিলে কি হবে, আপনাদের ফোনের সাউন্ডটা আগের থেকে অনেক স্পিডে কাজ করবে বা অনেক জোরে হবে। আপনি যেই গান শুনেন না কেন সেই গানটা আগের থেকে অনেক জোরে শোনাবে। আস্তে আস্তে যেই গানই শুনেন বা কথা বলেন সেটা যদি আস্তে আস্তে হয়, এই অপশনটা এনেবল করে দেওয়ার পরে আপনাদের ওই স্মার্টফোনের সাউন্ডটা বেড়ে যাবে। তো অবশ্যই খেয়াল করে আপনার হাতে থাকা স্মার্টফোনের এই সেটিংসটা এনেবল করে দেবেন। এই সেটিংসটা এনেবল করে দেওয়ার পরে আপনার হাতে থাকা স্মার্টফোনের সাউন্ডটা অনেক বেড়ে যাবে। তো আপনি যদি মনে করেন আমাদের এই ভিডিওটা দিয়ে কোনো কিছু শিখতে পারছেন তাহলে কিন্তু এই ভিডিওতে একটু লাইক দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, আজকে ভিডিও এখন তুই সুস্থ থাকুন, ভালো থাকুন, ইউটিউব মিডিয়াকে সঙ্গে রাখুন। খোদা হাফেজ।